দেখে কার সরকারের অধীনে, মানে কি এই দাঁড়াচ্ছে যে আপনি একবার আওয়ামী লীগকে পরীক্ষা করতে বলছেন? আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগ পরীক্ষিত, আওয়ামী লীগ কখনো ভোট কারচুপি করে? আওয়ামী লীগ ক্ষমতায় থেকে একটা নির্বাচন, হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন উনি করতেই পারেন। বাংলাদেশের ইতিহাসে তো এমনটি হয়নি যে কোন একটি রাজনৈতিক দল ক্ষমতায় আছে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, নির্বাচন হয়েছে, সকল দল অংশগ্রহণ করেছে এবং ক্ষমতাসীন দল জিততে পারেনি, অন্য দল জিতেছে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। বাংলাদেশের ইতিহাসে তো এমনটি নেই, একটি উদাহরণও নেই। আচ্ছা যদি নাই, যদি নাই থেকে থাকে, সেটাই মানে আমি এরকম একটা না, যদি না আপনি ইতিহাসের কথা বলছেন, আপনি তো আর ভুল কিছু বলছেন না, তো বাংলাদেশের স্বাধীনতার পরের যে ইতিহাসগুলি আছে সেখানে দুর্ভাগ্যজনক ইতিহাস, আমি মনে করি সবই সৌভাগ্য, কারণ আমি যেহেতু পজিটিভ দৃষ্টিভঙ্গি, কারণ আমরা এই জন্য সৌভাগ্যবান যে আমরা তো একটি স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন দেশে 91 সালের পর